ডিমের খোসা ফেলনা নয় এক একটি ডিমের খোসা অমূল্য রত্ন এই অমূল্য রত্নকে কি কেউ ফেলে দেয় আমি তো ডিম খেয়ে কখনোই এই অমূল্য রত্নটাকে ফেলে দিই না মানে ডিমের খোসাকে ফেলি না ডিমের খোসা দিয়ে কীভাবে পায়েস বানিয়ে আমি খাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমেই ডিমের খোসাগুলোকে পানি দিয়ে সেদ্ধ করতে হবে দুই তিন মিনিট এতে করে এটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে পুনরায় ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিতে হবে এবং ফ্রাই প্যানে এটা একটু ভেজে নিতে হবে যাতে পানিটা শুকিয়ে যায় এবং মচমচ হয়ে যায় তারপরে পাটাতে আমি গুঁড়া করে নিয়েছি গ্রাইন্ড করেও নেওয়া যেতে পারে এরপরে একটি প্যানে দুই চামচ পরিমাণ চিনি দিয়ে একটু পানি দিয়েছি আর এর মধ্যে একটা এলাচি আর সামান্য একটু তেজপাতা দিয়েছি আর দিয়েছি একটু লবণ এরপরে আমি এই এগ শেল পাউডারটা দিয়ে দিচ্ছি মানে ডিমের খোসার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে এরপরে আমি দিয়ে দিচ্ছি সাবুদানা বা যেটাকে সাগু বলে এটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা জাল করে নিব আর এটা একটু ঘন বা আঠালো করে আমি নামিয়ে নেব এগ শেল পাউডার দিয়ে যে শুধু পায়েস বানানো যাবে তা কিন্তু না বিভিন্ন রেসিপিতে এগ শেল পাউডার ব্যবহার করে বিভিন্ন রেসিপি তৈরি করা যায় বিভিন্ন হেলথ স্টোরগুলোতে এগ শেল পাউডার কিনতে পাওয়া যায় এবং দামটাও অনেক বেশি চওড়া ডিমের খোসার গুঁড়া দিয়ে আমি পায়েস তৈরি করে খেয়েছি আগেও খেয়েছি এখনও খাই এবং এটা খাওয়ার অবশ্যই উদ্দেশ্য রয়েছে বিভিন্ন বিশেষজ্ঞদের মতে এগ শেল পাউডারে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট যেটা আমাদের হাড় এবং দাঁতের জন্য অনেক বেশি উপকারী অনেকের গাঁটে গাঁটে ব্যথা শরীরে ব্যথা বেদনা দাঁতের ব্যথা মাথা ব্যথা শরীরের ক্যালসিয়ামের অভাব এই অভাব পূরণের জন্য এগ শেল পাউডারটা বিশেষজ্ঞরা খেতে বলেন এবং অনেকেই এটা খাওয়া শুরু করেছেন নিজেকে সুস্থ রাখার জন্য ফিট রাখার জন্য ডিমের খোসার গুঁড়া খাওয়ার কত বেশি উপকারিতা রয়েছে আমাদের স্বাস্থ্যের জন্য আপনারা চাইলে গুগলে একটু সার্চ করে দেখে নিতে পারেন যে এগ শেল পাউডার খাওয়ার উপকারিতা কী এবং আমাদের শরীরের নানাবিধ রোগের সাথে লড়াই করে এই এগ শেল পাউডার আমার পছন্দ মতো আমি পায়েস তৈরি করে খেয়েছি এগ শেল পাউডার দিয়ে বিভিন্ন স্মুদি তৈরি করা যায় শরবত চায়ের সাথে খাওয়া যায় কফির সাথে এবং পছন্দ মতো যে কোনো রেসিপিতেই এই ডিমের খোসার গুঁড়াটা অ্যাড করা যায় তবে প্রতিদিন এক চামচের বেশি খাওয়া উচিত নয় বেশি খেলে হজমের সমস্যা হতে পারে কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে প্রতিদিন এক চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়া কোনো কিছুর সাথে মিশিয়ে সেবন করলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে এবং নানাবিধ রোগবালাই থেকে আমরা সুস্থ থাকতে পারবো ডিমের খোসা দিয়ে পায়েস তৈরি করেছে এটা যে খুব বেশি সুস্বাদু লাগবে খেতে তেমনটাও কিন্তু নয় তবে খাওয়া যাবে ওষুধ মনে করেই খেতে হবে ডিমের খোসার গুঁড়া দিয়ে যে কোনো রেসিপি তৈরি করে খেতেই যে সুস্বাদু লাগবে তা কিন্তু নয় তবে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য এটা খেতে হবে আমি খেয়েছি আমি আপনাদেরকে বলছি না যে আপনারা পায়েস বানিয়ে খান ডিমের খোসার গুঁড়া খান আমি আপনাদেরকে সাজেস্ট করছি না বাধ্য করছি না সেটা আমার জানা বিষয়টি আপনাদের জানালাম ট্রাই করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার ডাক্তারের কাছে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় আমাদের রোগবালাই দূর করবার জন্য সমস্যায় পড়লেই আমরা ডাক্তারের কাছে যাই বিনা টাকায় বিনা পয়সা ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় তাহলে তো কোনো সমস্যা থাকার কথা না ধন্যবাদ